हेलो बंधुरा, आमार नाम प्रसेनजीत और आपनारा देखछेन टेक हेल बांगला। बंधुरा आज के आमरा ए सर्किटटा बनानो शिखब। एटा एकटा 1.5 भोल्ट एलईडी फ्लाशार सर्किट। ताहले चलुन शुरू करी और ए सर्किटटा बनानो शिखे नी। बंधुरा एटा बनानोर जोन्ने सबथेके प्रथमे आमादे निते हबे एकटा BC547 और एकटा BC557 ट्रांजिस्टर। तारपरे एई ट्रांजिस्टरटार कलेक्टर पॉइंटटाके आमरा एई ट्रांजिस्टरटार बेस पॉइंटटार संगे एमन भावे सोल्डार करे देब। एबार आमादे निते हबे एकटा 1M रेजिस्टर। तारपरे এই 1M রেজিস্টারটাকে আমরা এই ট্রানজিস্টারটার এমিটার পয়েন্টটার সঙ্গে আর এই ট্রানজিস্টারটার বেস পয়েন্টটার সঙ্গে এমন ভাবে সোল্ডার করে দেব। এবার আমাদের নিতে হবে একটা 100 ওহম রেজিস্টার। তারপরে এই 100 ওহম রেজিস্টারটাকে আমরা এই ট্রানজিস্টারটার কালেক্টর পয়েন্টটার সঙ্গে আর এই ট্রানজিস্টারটার এমিটার পয়েন্টটার সঙ্গে এমন ভাবে সোল্ডার করে দেব। এবার আমাদের নিতে হবে দুটো 100 nF ক্যাপাসিটার। তারপরে এই দুটো ক্যাপাসিটারের যে কোনো দুটো পয়েন্টস আমরা একসাথে এই পয়েন্টটার সঙ্গে এমন ভাবে সোল্ডার করে দেব। তারপরে এই দুটো ক্যাপাসিটারের বাকি দুটো পয়েন্টস আমরা একসাথে এই ট্রানজিস্টারটার বেস পয়েন্টটার সঙ্গে এমন ভাবে সোল্ডার করে দেব। এবার আমাদের নিতে হবে একটা 470UF 25 ভোল্ট ক্যাপাসিটার আর একটা 1K রেজিস্টার। তারপরে এই ক্যাপাসিটারটার নেগেটিভ পয়েন্টটাকে আমরা এই ট্রানজিস্টারটার কালেক্টর পয়েন্টটার সঙ্গে এমন ভাবে সোল্ডার করে দেব। তারপরে এই 1K রেজিস্টারটাকে আমরা এই ট্রানজিস্টারটার এমিটার পয়েন্টটার সঙ্গে আর এই ক্যাপাসিটারটার পজিটিভ পয়েন্টটার সঙ্গে এমন ভাবে সোল্ডার করে দেব। এবার আমাদের নিতে হবে একটা এলইডি বাল্ব। তারপরে এই এলইডিটার পজিটিভ পয়েন্টটাকে আমরা এই ক্যাপাসিটারটার পজিটিভ পয়েন্টটার সঙ্গে এমন ভাবে সোল্ডার করে দেব। তারপরে এই এলইডিটার নেগেটিভ পয়েন্টটাকে আমরা এই ট্রানজিস্টারটার এমিটার পয়েন্টটার সঙ্গে এমন ভাবে সোল্ডার করে দেব। তাহলে বন্ধুরা এই সার্কিটটা তৈরি হয়ে গেছে। তাহলে চলুন এবার এই সার্কিটটাকে চেক করে দেখা যাক। তাহলে বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজে একটা 1.5 ভোল্ট এলইডি ফ্লাশার সার্কিট নিজের ঘরেই বানাতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার কথা হবে পরের টিউটোরিয়ালে। ততক্ষণের জন্য বিদায় বন্ধুরা, এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে।